হ্যালো বন্ধুরা, আমি অ্যাক্টর প্রলয়জিৎ। আমি আবার চলে এসেছি দমদমের যাত্রা উৎসবে। আর আমার সাথে কে রয়েছে কোনো পরিচয়ের দরকার নেই, তাকে দেখলেই আপনারা সবাই চিনতে পারবেন। হাই কাকুলি দি, গুড ইভিনিং। গুড ইভিনিং, হ্যাপি নিউ ইয়ার টু এভরিওয়ান। হ্যাঁ, তো এবারের ইউএসপি জোড়াদিঘির চৌধুরী পরিবার, সাসপেন্সটা ইউএসপি, সাসপেন্স ইউএসপি, স্ক্রিপ্ট ইউএসপি, টিমওয়ার্ক ইউএসপি, অনল কাকুলি ইউএসপি। এক্স্যাক্টলি, মানে দ্য ফাইনাল টার্ম অনল কাকুলি, মানে প্রচুর। কালকে পরশু দুদিন অলরেডি শো হয়ে গেছে, তো কালকেও লোকেরা অধীর আগ্রহে বসে আছে অনল কাকুলিকে দেখবে। জোড়াদিঘির চৌধুরী বাড়ি কেন নিঝুম রাতে জেগে আছে সেটা দেখার জন্য তো জোড়াদিঘির চৌধুরী বাড়িটা দেখতে হবে। আচ্ছা, আগের বার দেখেছিলাম তুমি পুরো স্টেজ জুড়ে কাঁপিয়ে দিয়েছো, পুরো স্টেজ জুড়ে। হ্যাঁ, মানে যেটা মানে চরিত্রটা ডিমান্ড করে, ডিমান্ড করছে তো, মানে সেই এনার্জি, সেই এক্সাইটমেন্ট, মানে মানে তোমাকে কি চরিত্রগুলো এরকম ভাবে তৈরি করো যে যেগুলো তোমাকে এক্সাইট করতে পারে? না, হ্যাঁ অবশ্যই, আমি না পরিশ্রম করলে লোকের ভালো লাগে না, আর আমার নিজেরও পরিশ্রম না করতে পারলে ভালো লাগে না, তাই আমি পরিশ্রম করতে ভালোবাসি। আমার কাছে মানুষ যেসব ভালোবাসে, আমি হ্যাটস অফ টু মাই ডিরেক্টর অ্যান্ড রাইটার অনুপ চক্রবর্তী, ও আমাকে খুব ভালো বোঝে। 27 বছরের জুটিতে 25 বছর ও আমার নাটক লিখছে, সো ও খুব ভালো বোঝে আমাকে কোনটা মানাবে, কোনটা কীভাবে। 27 বছরে 25 বছর ও আমাকে ভেঙে চুড়ে নানান রকমভাবে মানুষের কাছে নিয়ে এসেছে এবং মানুষ সেটা গ্রহণ করেছে সাদরে। কারোর ভালো লেগেছে, কখনো কারোর ভালো লাগেনি, সবাইকে সন্তুষ্ট করা তো সম্ভব না, আর আমরা সেই ব্যক্ত চেষ্টাটা করিও না। তোমাদের কি কোনো টার্গেট অডিয়েন্স আছে? মানে ছবি মেকিং করার ক্ষেত্রে যেমন একটা টার্গেট অডিয়েন্স থাকে, এদের জন্য আমরা কিছু টার্গেট অডিয়েন্স তো নিশ্চয়ই আছে। আচ্ছা, তারা কারা দিদি? মূলত গ্রাম বাংলার সবাই, সবাই কাকলি অনল একটা আমাদের কি পরিচিতি জানো তো, আমাদের পরিচিতি ওনারা না একটু আলাদা, ওনাদেরটা একটু আলাদা। আমরা এই তকমাটা পেয়েছি, এটাতেই আমরা খুশি। আচ্ছা, আমরা এটাতেই খুশি যে ওনারা একটু আলাদা। আলাদাটা কি? আলাদা কিচ্ছু না, অভিনয় করছি, কিন্তু যুগোপযোগী স্ক্রিপ্ট, আধুনিক অভিনয়, যাত্রার ফর্মটাকে বজায় রেখে ইয়াং জেনারেশনকে ধরার প্রচেষ্টা। কারণ যাত্রা মানেই তো শুধু বয়স্ক লোকেদের দেখার লোক ব্যাপার না, আসছে মানে সেটা সাকসেসফুলি 100%। নালে আজকে আমার 63 নাইট হচ্ছে, এবং আমি মানে গড বাই গড গ্রেস, মানে যদি ভগবান প্রকৃতি না মানে তাহলে আমি 170 ক্রস করব। ইটস নট আ ম্যাটার অফ জোক, যদিও মানে মানে তোমার ইয়ের মাধ্যমেই বলি, অনেকেই বলে কাকুলি অনলের বয়স হয়ে গেছে, চলে না, অনেক নেগেটিভ। ইউ ডোন্ট লুক লাইক, আই ডোন্ট কেয়ার অলসো, কে কি বলে না বলো, আই ডোন্ট কেয়ার, বিকজ আমার পরিচয় 4 কোটির মাঝখানে, একদম ঠিক আছে। তো সো বলুক, আমার তো মনে হচ্ছে আমাদের ইউএসপি এবারে বয়স হয়ে গেছে, বুড়ো বুড়ি কাকুলি চৌধুরী অনল চক্রবর্তী। কারণ ইয়াংদের মো এনার্জি আমি দেখি, আই ডোন্ট কেয়ার, আই ডোন্ট বদার, আমার দরকার নেই, সবার মঙ্গল চাই, সব সময় সবার ভালো চাই, সবাই আমাদের জুনিয়র, কোনো ব্যাপার না, সবাইকে ওয়েলকাম করি। কিন্তু বলে অনেকে, বলে দর্শক, বলে অ্যাকচুয়ালি যারা আমাদেরকে ছোটবেলায় যারা কমিটি ছিল তাদের বয়স হয়েছে, তো তারা ভাবে কাকুলি অনলের বয়স হচ্ছে, আর বয়স যে হয়েছে এটা তো অস্বীকার করার কোনো জায়গা নেই, অমিতাভ বচ্চন তো এই বয়সে কাজ করছেন, তো সে বয়স হবে, এটাই তো স্বাভাবিক। কিন্তু বয়স হয়েও আমি প্রথম কথা, বয়স উপযোগী চরিত্র করছি, ডেফিনেটলি জোর করে কলেজ গার্ল সাজবো না। কাকুলি চৌধুরীকে ইন্সপায়ার আমি প্রয়োজনে যা খুশি তাই সাজতে পারি, দেখছেন তো আমাকে, আমি এক্ষুনি হাফ প্যান্ট পরে একটা ব্যাটা ছেলে সেজে দিতে পারি, আর ভয়েস কারিশমা, ভয়েস প্রয়োজন হলে সেটাও চেঞ্জ করে দেখিয়ে দিতে পারি আমি। ইভেন সো আমাদের ইউএসপি এটাই, আমার তো মনে হচ্ছে এবছরে আমাদের ইউএসপি হচ্ছে কাকুলি অনলের বয়স হয়ে গেছে। আহা, বয়স হয়ে গেছে, কাকুলি অনল কি করছে একটু দেখি। আচ্ছা কাকুলি, তুমি কাকে দেখে অনুপ্রাণিত হয়েছো? তোমাকে দেখে তো অনেক, কালকে আমি সঞ্জুর একটা ইন্টারভিউ নিচ্ছিলাম, ও বলছিল আমি সত্যি কথা বলবো, আমি অ্যাকচুয়ালি শ্রদ্ধা সবাইকে করি, কিন্তু এই অভিনয়ের ব্যাপারটা না, এটা আমি বেসিক্যালি গ্রুপ থিয়েটার থেকে এসেছি, তো আমি অভিনয়টা নিয়ে না, আমি কোনোদিন কারোর কাছ থেকে কিন্তু অভিনয় শিখিনি, কেউই শেখায়নি, আমি চলতে চলতে, ঘষতে ঘষতে, হোঁচট খেতে খেতে, পড়তে পড়তে শিখেছি। আচ্ছা, হ্যাঁ, আর এখনো কিছু শিখিনি, এখনো যে কদিন আছি ওভাবেই শিখবো। সেই অর্থে কারোর অভিনয় দেখে আমি অনুপ্রাণিত না, আমি নিজেকেই নিজে প্রতিদিন ভাঙচুর করি, আমি নিজেই নিজের প্রতিদ্বন্দ্বী, নিজেই নিজেকে চ্যালেঞ্জ করি। আচ্ছা, তোমাদের তোমার কন্টেম্পোরারি কাউকে মনে হয় যে ওই ধারার অ্যাক্টিং বা ওই চরিত্রটা যদি আমি পেতাম, এটা এরকম ভাবে করতাম, এগুলো যখন দর্শক আসনে বসো? না, দেখো
পালা দেখে মনে হয় না, পালা দেখে সেরকম সত্যি কথা বলতে মনে হয়নি, সেই মনে হওয়া হয়নি। আমি নিজেও এখনো নিজেকে নিয়ে স্যাটিসফাইড নই, কারণ শিল্পীর জীবনে যদি স্যাটিসফ্যাকশন এসে যায় সেদিন তার মৃত্যু হয়ে যাবে। একদম, আমার এই নাটকটা করার পর তো আমার মনে হচ্ছে যদি আমার অনেক পয়সা থাকতো আমি এই বছরই রিটায়ার করতাম, বিকজ এই নাটকটা এমন একটা মার্গে গেছে, মানে আমি এখন থেকে প্যানিক হচ্ছে যে আমি নেক্সট ইয়ার কি করব। হ্যাঁ, একে টফ করতে হবে নয়, এই সমসাময়িক। একদম একদম একদম। তো সো আমি যদি পাঁচটা এরকম চরিত্র বা পাঁচটা পালা বলতে পারি, বাকি চারটে কি কি? মেঘে ঢাকা তারা, বিসর্জনের পরে, আচ্ছা, একদিন রাত্রে, আচ্ছা, একদিন রাত্রে, চারটে হলো, চারটে হয়েছে না, একদিন রাত্রে। আর সেই অর্থে অভিনয় তো অনেক কিছুতেই করেছি, বাসা ভাঙা ভালোবাসা আমার একটা অন্যরকম মেন্টালি চ্যালেঞ্জ। আচ্ছা, আমাদের একটা যাত্রা চ্যানেল টিভিতে আসে কেবলে, হ্যাঁ, দেরি হয়ে গেছে, হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, আবার 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 পরে কথা হবে দিদির সাথে, হ্যাঁ হ্যাঁ হ্যাঁ। দেখুন, কনসার্ট পড়ে যাচ্ছে।